আরব বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের প্রভাবে। তবে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে পেছানো হবে না উৎসবটির তৃতীয় আসর। 30 নভেম্বর উঠবে উৎসবের পর্দা। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার লোহিত সাগরের পূর্ব উপকূলে আয়োজন করা হবে উৎসবের। এবারের আসরের থিম আপনার গল্প আপনার উৎসব। মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে 17টি সিনেমা, এর মাঝে সৌদি আরবের সিনেমা 11টি। তবে এবার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলচ্চিত্রে আধিপত্য থাকবে। জেদ্দা থেকে মাত্র 100 মাইল দূরে চলছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষ। এ প্রসঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ আল তুর্কি এবং ফেস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবানী পাণ্ড মালহোত্রা এক বিবৃতিতে বলেছেন, সিনেমার মাধ্যমে সময়কে তুলে ধরা উচিত, আওয়াজ তোলার জন্য, অভিজ্ঞতা জানানোর জন্য সিনেমাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা উচিত। উৎসবের তৃতীয় সংস্করণের জন্য জেদ্দায় গ্লোবাল ফিল্ম কমিউনিটিকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন তারা।